নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বারো কাটার কাতলা মাছ ধরার জন্য ঝুপি কাটা কীভাবে বাঁধা হয়। এটি একটি অন্য ধরনের কাটা বাঁধা হবে। এখানে দু ধরনের কাটা নেওয়া হয়েছে, 15 নম্বর এবং 16 নম্বর। প্রথমে একটি সুতোর মধ্যে এই কাটাগুলিকে সব বেঁধে নেওয়া হচ্ছে। টোটাল 12টি কাঁটাই বেঁধে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন এটি শেষ কাঁটা বাঁধা হচ্ছে, অর্থাৎ 12 নম্বর কাঁটা। এবার দেখুন এটি মেশিনের সাহায্যে পাকানো হচ্ছে। কাঁটাগুলি একটি ছোট এবং একটি বড় বাঁধা আছে। দেখুন কিভাবে কি বাঁধা হয়, মেশিনের সাহায্যে কিভাবে জড়ানো চলছে। দেখুন এখানে একটি কাঁটা বাঁধা হলো, দিয়ে এবার সেকেন্ড হুকটি জড়ানো হচ্ছে। দেখুন একটি অন্য জায়গায় লাগানো হলো, একটি অন্য জায়গাতে, মানে একটি বড় আর একটি ছোট, এইভাবে কাঁটাগুলি বাঁধা হয়েছে। বারোটি কাঁটা বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এটিকে খুলে নেওয়া হবে। খুলে নিয়ে এবার এটিকে বাইন্ডিং করা হবে। তো দেখতে থাকুন কিভাবে বাইন্ডিং করা হয়, আশা করি ভালো লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট এবং একটি বড় কাঁটা একসাথে কিভাবে জয়েন করা হচ্ছে। এখানে আপনারা এবার দেখতে পাবেন কিভাবে গোড়া জড়ানো হচ্ছে 12 পিস কাঁটার। দেখুন এইভাবে ধরে ধরে একটা একটা করে গোড়া বাঁধতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কুঁতি লাগানো হচ্ছে। কুঁতি লাগানোর পর এবার এটিকে বেঁধে দেওয়া হবে সুন্দরভাবে। দেখুন আমাদের কাঁটা বাঁধা প্রায় রেডি। দেখুন আমাদের ঝুপি কাঁটা রেডি হয়ে গেছে। 6টা কাঁটা ছোট এবং 6টা কাঁটা বড়। এই কাঁটা দিয়ে আপনারা খুব আনন্দে কাতলা মাছ ধরতে পারেন। ধন্যবাদ।